দেখো কোয়ালিটি কি রকম হচ্ছে, জিবি দিয়ে বাজছে, আমার তো বেশ ভালোই লাগলো। আমি একটু ইকিউ ঠিক হ্যালো হ্যালো, এটা গেল আমার একটা শর্ট রিভার, এরপর একটা লং রিভার বন করছে। এর ডিলেটা আমার দু রকম এখানে বেসিক্যালি নেওয়া আছে, রিভার বন নেওয়া আছে, ডিলে নেওয়া আছে, একটা শর্ট ডিলে, একটা নেওয়া আছে লং ডিলে। লং একো লং একো লং একো আচ্ছা, এটার প্রোগ্রামিং সম্পর্কে আমাকে ভিডিও বানাতে বলেছেন, এটারও সেটিং সম্পর্কে ভিডিও বানাতে বলেছেন। নমস্কার বন্ধুরা, সাউন্ড অ্যান্ড টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আপনাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি না, সেটা আপনাদের অনেক দিন ধরেই দাবি ছিল, সাউন্ড ক্র্যাফ্টের একটা মিক্সিং কনসোল ফ্রম জিবি সিরিজ। কোন কনসোলটা দেখাবো আর তার ডিটেলস টেকনিক্যালি তো আপনাদের সাথে শেয়ার করবই, প্লাস তার রেসপন্স কীরকম পাচ্ছি আর কী কীভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করে নেব, এবং সম্পূর্ণ বাংলায়। আশা করি আপনি সম্পূর্ণ বাংলাতে এই ধরনের ভিডিও ইউটিউবে খুব একটা খুঁজে পাবেন না, তো স্কিপ না করে যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে খুবই খুশি হব। জেনারেলি জানেন আমার বেশি কিছু জিনিসপত্র না থাকার জন্য আপনারা যে সকল দাবিগুলো জানান সেই ভিডিওগুলো আমাকে বানাতে একটু ট্রাভেল পেতে হয়। তবে আমি ধন্যবাদ জানাবো আমার এক দাদাকে, এখানে বসে আছেন আমার দাদাভাই সাউন্ডের যিনি ওনার, দাদাভাই সাউন্ডের ওনার, ওনার আছে জিবি সিরিজের জিবি ফোর। তো উনি বললেন আসুন একবার আমার সেটটাও দেখে যান। আমি দেখলাম আজকে এসে ওনার সেট আপটা, খুবই সুন্দর লাগলো, আর একটু নিজেও টেস্ট করলাম, দু চারটে ছোটোখাটো চেঞ্জেস করলাম মনিটার সেকশনে, আউট সেকশনে, তো তারপর কোয়ালিটি যেটা বেরাচ্ছে একদম দারুণ কোয়ালিটি। এরপরে জিবি ফোর মিক্সারটার রিভিউয়ের জন্য উনি পারমিশন দিয়েছেন, এই জন্য আপনারাও ওনাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিন, নইলে হয়তো আপনাদের জন্য এত সুন্দর মিক্সারটার রিভিউ আমি বানাতে পারতাম না। তো এটাই হলো জিবি ফোর কনসোল ফ্রম সাউন্ড ক্র্যাফ্ট। সাউন্ড ক্র্যাফ্টের জিবি ফোর এই যে সেট আপটা দেখতে পাচ্ছেন, জিবি ফোর এটা 32 চ্যানেলের পুরো কনসোলটা আছে। একটু আমি যদি আউটলুকটা দেখাই, দিস ইজ দ্য হোল কনসোল। তো এই মিক্সারটার মধ্যে আমরা কী কী পাচ্ছি, এখানে যেমন নর্মালি দেখতে পাচ্ছেন আমরা 32টা চ্যানেল পেয়ে যাচ্ছি, তার মধ্যে কিন্তু আমরা এখানে যে চ্যানেলগুলো পাচ্ছি স্টিরিও চ্যানেল পেয়ে যাচ্ছি দুটো। এই স্টিরিও চ্যানেলগুলো কীভাবে এখানে ইউজ করা হয়েছে টোটাল তো বলে দেবো, আর চ্যানেলের ওপরে যদি একদম ওপর থেকে আপনাদের ডেসক্রিপশন দিতে শুরু করি, দেখুন একটা চ্যানেল ধরেই আমি দেখাচ্ছি, প্রত্যেকটা চ্যানেলের জন্য স্পেসিফিক্যালি আপনি এখানে 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার সাপ্লাই প্লাস ফ্যান্টম পাওয়ার সাপ্লাই ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, তার সাথে পাচ্ছেন এখানে আপনার ফেজ ইনভার্সের জন্য একটা অপশন। এছাড়াও যদি ব্যালেন্সিংয়ের উপরে আপনি একটু ধ্যান দেন, এখানে সবার প্রথমে পেয়ে যাব আমরা গেন, তারপরে পেয়ে যাচ্ছি এখানে 100 হার্টস অব দি হাই ফ্রিকোয়েন্সি কাট করার জন্য হাই পাস ফিল্টারের একটা অপশন, তারপরে এখানে হাই ফ্রিকোয়েন্সির জন্য সুইচ, এখানে তারপর মিড ফ্রিকোয়েন্সির জন্য আমরা দুটো ব্যালেন্স পেয়ে যাচ্ছি। বেসিক্যালি এখানে একটাই হলো ফ্রিকোয়েন্সি আর একটা হলো অ্যাডজাস্টার, লো মিডের ক্ষেত্রেও সেটা একটা ফ্রিকোয়েন্সি একটা অ্যাডজাস্টার। এখানে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি 550 হার্টজ থেকে 13 কিলো হার্টজ অবধি ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছে, এটা তার অ্যাডজাস্টার। এখানে লো মিড সেকশনে যদি দেখি 80 হার্টজ থেকে 1.9 কে অবধি ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি, এটা তার অ্যাডজাস্টার, আর দিস ইজ দ্য লো ফ্রিকোয়েন্সি। আর এই কনসোলটা আরেকটা বিশেষত্ব হলো এখানে ইকিউ অন অফ করার জন্য একটা অপশন দেওয়া থাকে, যাতে করে আপনি ব্যালেন্স করার পর আপনার ব্যালেন্সটা আগের থেকে আরও ভালো কোয়ালিটি হলো না আরও খারাপ কোয়ালিটি হয়ে গেল সেটা একবার চেক করে নিতে পারেন। অক্স লাইনের তো ভাই এখানে অভাব নেই, 1, 2, 3, 4 এখানে চারটে ইনস্টলড আছে প্রি অক্স। এছাড়াও আপনি এখানে যে অপশনগুলো পেয়ে যাচ্ছেন এই দুটো 5, 6 জন্য আপনি এগুলো প্রি পোস্টের জন্য সুইচিং পেয়ে যাবেন, সেটাও কোথাও পাবেন দেখিয়ে দিচ্ছি একটু পরে। এখানে 7, 8 জন্য আপনি দুটো আরও প্রি পোস্টের পেয়ে যাচ্ছেন অপশন, তাছাড়াও থাকছে আপনার এখানে প্যান। তো এখানে যদি আমরা নিচের দিকে দেখি এখানে মিউট করার জন্য মিউট সুইচ পেয়ে যাচ্ছি, এছাড়াও আমরা কোন কোন পয়েন্টে কানেকশনগুলো পাঠাচ্ছি এই স্পেসিফিক ফেডারটার জন্য সেটার জন্য সেন্ট্রাল চ্যানেল, লেফট রাইট, 1, 2, 3, 4 জন্য গ্রুপিংয়ের অপশন পেয়ে যাচ্ছি এখানে। তাছাড়াও আমরা একটা ছোট্ট লাইট ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি প্রত্যেকটা চ্যানেলের জন্য, আমরা যেখানে -10 থেকে +16 dB অবধি ইন্ডিকেট করতে পাচ্ছি। এছাড়াও এখানে থাকছে 4টে মিউট গ্রুপ। এখানে আপনি কি করতে পারবেন, ধরুন আপনি ব্যান্ড ব্যালেন্স করছেন, তো বেস সেকশনটাকে একটা মিউট গ্রুপে ফেললেন, একটা স্ট্রিং সেকশনের জন্য মিউট গ্রুপ করলেন, একটা ভোকাল
সেকশনের জন্য মিউট গ্রুপ করলেন বা একটা হয়তো আপনার ড্রাম সেকশনের জন্য টোটালি আলাদা মিউট গ্রুপ করে রাখলেন, যেরকম আপনার সুবিধে তার জন্য চারটে মিউট গ্রুপের অপশান পাচ্ছেন। এরপরে আসি আমরা আউটপুট সেকশনের উপরে। আউটপুট সেকশনে যদি আমরা দেখি, এখানে সেন্টার চ্যানেল ও লেফট রাইট চ্যানেলের জন্য আমরা দেখছি এখানে তিনটে আউটপুট ইন্ডিকেটর দেওয়া। তাছাড়াও এখানে যে চারটে আউটপুট ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এখানে গ্রুপ ওয়ানের জন্য, গ্রুপ টু, গ্রুপ থ্রি ও গ্রুপ ফোরের জন্য চারটে গ্রুপের জন্য আপনার আউটপুট পাবেন। এছাড়াও আক্স ওয়ান, আক্স থ্রি, আক্স টু, আক্স ফোর এগুলোকেও আপনারা এখানে মনিটরিং করে নিতে পারবেন। এছাড়াও প্রত্যেকটা আক্স গ্রুপের জন্য আপনি পেয়ে যাচ্ছেন চারটে করে ম্যাট্রিক্স আউটপুট। এই ম্যাট্রিক্স আউটপুটগুলোকে যদি আপনি বুদ্ধি করে ইউজ করতে চান, তাহলে আপনি খুব সুন্দরভাবে ইউজ করে নিতে পারেন। আপনার যে ইনস্ট্রুমেন্টটা অ্যাডজাস্ট করার জন্য যে ফ্রিকোয়েন্সি লেভেল দরকার, সেই অনুপাতে আপনি টপে সেগুলো দেবেন নাকি আপনার সাব দিয়ে চালাবেন, সেটা আপনি এই ম্যাট্রিক্স গ্রুপ দিয়ে সুন্দরভাবে ব্যালেন্স করে নিতে পারেন। ম্যাট্রিক্স গ্রুপ যদি কারো বুঝতে অসুবিধা থাকে, সেটা যদি কমেন্ট করেন, তাহলে পুরোটাই আমি ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। তো এখানে মেন আউটপুটেও কিন্তু সেম চারটে করে ম্যাট্রিক্স গ্রুপ আমরা পেয়ে যাব। এছাড়াও আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমার চারটে যেহেতু ম্যাট্রিক্স গ্রুপ আছে, তার জন্য চারটে মেন মাস্টার। এছাড়াও দেখুন, এখানে আমরা চারটা আফটার ফেডার লেভেলেও এখানে লাইট ইন্ডিকেশনগুলো চেক করতে পারবো, সেই জন্য আমাদেরকে অপশান দেওয়া আছে। এই যে আমি বলছিলাম যে আমার মেন আক্স সেকশন, আমি এখানটা আর একটু ফোকাস করছি। মেন আক্স সেকশনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 1 2 3 4, এখানে আছে 5 6 7 8, এখানে দেখুন চারটে সুইচিং দেওয়া আছে এটাকে প্রি পোস্ট করার জন্য। একেও যদি আপনি আফটার ফেডার লেভেলে চেক করতে চান, তাহলে এর জন্যও সুইচিং দেওয়া আছে, গ্রুপ 1 2 3 4, এবং এখানে দেখুন 1 2 3 4 অক্সের জন্য এখানে পেয়ে যাচ্ছেন, কোনো প্রি পোস্টের অপশান নেই। এই যে এখানে আপনি গ্রুপ অপশানগুলো পাচ্ছেন না, গ্রুপ অপশানগুলো অন অফ করার জন্য এখানে আপনাকে সুইচিং দিয়ে দেওয়া হয়েছে। এখানে আপনি প্রত্যেকটা গ্রুপকে প্যান করে চালাতে পারেন, আপনি যদি লেফট রাইট করে পুরো স্টিরিও চালাতে চান, তাহলেও সেটা পসিবল এখানের মাধ্যমে। আর যদি এই সেকশনটা আমরা একটু দেখি, এখানে মনিটরিং সেকশন আছে, এখানে টু ট্র্যাক রেকর্ডিং আউটপুট, এখানে রুমের জন্য আউটপুট, এছাড়াও হেডফোনস আউটপুট। দেখুন মিউট গ্রুপটা যেটা কথা বলছিলাম না, ধরুন আপনি এখানে সাপোজ এই পাঁচটা ফেডারকে 1 1 1 1 সিলেক্ট করে রেখেছেন, এই যে আমার এখানে দেখুন এই ফেডারগুলো ফ্রম 12 টু, আমি যদি এখানে দেখাই আপনাকে 19 অবধি, দেখুন আমার তো এখানে এই যে মিউট গ্রুপগুলো প্রেস করে দেওয়া আছে, মিউট ওয়ানের গ্রুপ। তাহলে আমি কি করব, এখানে এই মিউট গ্রুপটাকে যদি আমি অন করে দিই, তাহলে আমার এই কটা চ্যানেল এখানে টোটালি মিউট হয়ে যাচ্ছে। সেটার জন্য এখানে মিউট গ্রুপের কাজ। এই ফাংশনটাও জিবি সিরিজের মধ্যে খুবই ভালো দিয়েছে। এছাড়াও স্টিরিও রিটার্নের জন্য আপনাকে দুটো অপশান দেওয়া হয়েছে। এছাড়াও দেখুন এখানে আপনার যে +48 ভোল্টের ফ্যান্টম সিগন্যালটা আছে না, এই ফ্যান্টম সিগন্যালটাও আপনার কোথায় কোথায় অন আছে তার জন্য যেমন ইন্ডিকেশন পাচ্ছেন, এখানেও আপনি একটা মেন বোর্ড ইন্ডিকেশন দেখতে পেয়ে যাবেন। আর প্রত্যেকটা চ্যানেলের জন্য তো এখানে পিক লাইট ইন্ডিকেটরও আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে একটা অপশান আছে দেখুন, টকব্যাকের অপশান। টকব্যাক নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, টকব্যাকের একটা আলাদা করে ইনপুট এখানে দেওয়াই থাকে পিছনের দিকে। ওখানে টকব্যাকের মাইক যদি আপনি কানেক্ট করেন, তাহলে আপনি এই সুইচিংগুলোর মাধ্যমে, সাপোজ আপনি মনিটর ইউজ করছেন স্টেজে 8টাই, তাহলে আপনি কি করবেন, আপনি দুটো মনিটর হয়তো কোনো ইনস্ট্রুমেন্ট সেকশনে কথা বলবেন যিনি ইনস্ট্রুমেন্টটা প্লে করছেন তার সাথে, যদি আপনার 1 2 আক্সের মধ্যে সেই ইনস্ট্রুমেন্ট সেকশনটা থেকে থাকে, তাহলে এটাকে জাস্ট প্রেস করে ধরুন এবং আপনি টকব্যাকে কথা বলে নিন। এই সুইচগুলো কিন্তু প্রেস করে রয়ে যায় না, এগুলো আপনাকে প্রেস করেই টকব্যাকের জন্য ইউজ করতে হয়। তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিমিটার লেভেল পেয়ে যাচ্ছেন, এটা আপনি মনো চ্যানেলের ক্ষেত্রে যদি আলাদা করে সাবউফার ড্রাইভ করতে চান আউটপুটে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুব কাজে লাগে। মেন আউটপুটের ক্ষেত্রে দেখুন এখানে ফেডার সেকশন যদি বলি, চারটে মেন গ্রুপ আউটপুটের জন্য তো অবশ্যই এখানে ফেডার দেওয়া রয়েছে, এছাড়াও লেফট রাইটে চালানোর জন্য দুটো ফেডার, আর সেন্টার চ্যানেলের জন্য একটা ফেডার তো এখানে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এটাই হলো টোটাল যে বোর্ডটা দেখতে পেলেন, GB4 ফ্রম সাউন্ডক্রাফট, তার ওপরের পার্টটা টোটাল রিভিউ। এরপরে চলুন আমরা ব্যাক সাইডের ভিউটা আর ইনপুট সেকশনটা ব্যাকে কি আছে চেক করে নিই। এখানে যদি ইনপুট সেকশনের কথা আমি বলি, তাহলে দেখুন প্রত্যেক চ্যানেলের জন্য আপনারা কি কি পাচ্ছেন, একটা পেয়ে যাচ্ছেন ইনসার্টের জন্য অপশান, একটা পেয়ে যাচ্ছেন লাইন ইনের জন্য অপশান, একটা এক্সেলার ইনপুট, এছাড়াও এখানে একটা প্রি বা পোস্টে আপনি DIR জন্য পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও দেখুন এখানে আরেকটা জিনিস পাবেন, কানেক্ট টু DPS3 PSU, এটাকে কিন্তু আপনি PSU এর সাথে কানেক্ট করতে পারবেন, সেই জন্য এখানে অপশান দেওয়া রয়েছে। আর এই যে দেখুন এই দুটো চ্যানেল স্টিরিওতে আছে, স্টিরিওর জন্যও কিন্তু আপনার এক্সেলার ইনপুট আছে, তাছাড়াও লাইন ইনের জন্য ইনপুট আছে। এই দুটো চ্যানেলের জন্য কিন্তু কোনোভাবে আপনি ইনসার্টের অপশান পাবেন না। মেন আউটপুটের জন্য যদি বলি, দেখুন এখানে গ্রুপ আউটপুট পেয়ে যাচ্ছেন চারটে মেন ফেডারের সাথে, এছাড়াও এর নিচটাতেই পেয়ে যাচ্ছেন আপনি
আক্স আউটপুট আটটা এখানে দেওয়া রয়েছে। সবথেকে ভালো জিনিস একটা কি জানেন তো, এই যে দেখুন গ্রুপের ক্ষেত্রে যদি আপনি আলাদা করে বাইরের থেকে কোনো রকম কম্প্রেসার বা কোনো রকম ক্রসওভার বা ইকিউ ইউজ করতে চান, তার জন্য কিন্তু আপনাকে গ্রুপেও ইনসার্টের অপশান দেওয়া রয়েছে। মেন আউটপুটের ক্ষেত্রেও কিন্তু আলাদা কিছু নয়, দেখুন মেন আউটপুটের ক্ষেত্রেও কিন্তু এখানে ইনসার্টের অপশান আছে। এই যে দেখুন এখানে একটা যে মিক্সার পয়েন্ট আছে সেটার জন্য কিন্তু আপনি ইনসার্টে পেয়ে যাচ্ছেন। ম্যাট্রিক্সের জন্য এখানে চারটে পেয়ে যাচ্ছেন আউটপুট, এছাড়াও স্টিরিওতে ইউজ করার জন্য আরও চারটে, লেফট রাইট করে রিটার্নের জন্য এখানে অপশান দেওয়া আছে। ওই যে দেখালাম না এখানে দুটো স্টিরিও রিটার্ন আছে, তার জন্য এখানে সুন্দরভাবে আউটপুট দেওয়া আছে। আর এটা আপনার রেকর্ডিংয়ের জন্য সিস্টেম। আর দেখুন টকব্যাকের যেটা মাইকের কথা বলছিলাম, টকব্যাকের মাইকটা আপনাকে এখানে ইনপুট করে নিতে হবে। আর এই যে মনিটর লেভেলটা দেওয়া আছে না, এই মনিটর লেভেলটা কিন্তু ভাই স্টেজ মনিটর চালানোর জন্য নয়, এই মনিটর লেভেলটা হলো যে সাউন্ডটা চালাচ্ছে তার যদি স্টুডিও মনিটর নিজের জন্য দরকার পড়ে তখন সে এখান থেকে ইউজ করবে। সাধারণত যদি কনসোল কোথাও দূরে বসে তখন এখান থেকে আমাদেরকে পার্সোনাল মনিটরিংয়ের জন্য একটা মনিটর সেকশান ইউজ করতে হয়। তো এটাই হলো GB4-এর মোটামুটি একটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা। তো চলুন এরপর একটু এটাকে সাউন্ড টেস্ট করে দেখি। তো GB4 সম্পর্কে তো আমি যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করলাম, হয়তো এর থেকে অনেক বেশি অনেকে জানেন, হয়তো না অনেকেই জানেন, তাদের কাছ থেকে হয়তো আপনারা ডিটেলস ভিডিও পেয়ে যাবেন। দুঃখের বিষয় বাংলাতে আমার তো নিজের কোথাও পাইনি, সেই জন্য চেষ্টা করলাম আজ যখন নিজে দেখতে পেলাম আপনাদেরকেও একটু দেখাই, যাতে আপনারা সহজে বাংলায় GB4 মিক্সারটা সম্পর্কে একটা ধারণা পান। আর GB4-এর ফেডার সেকশনটা দেখলেন তো, 10mm-এর বড়ো বড়ো ফেডার, ভাই হাত খুলে কাজ করুন। আর একটা কথা বলি, এই ধরনের মিক্সার যখন চালাবেন না একটু 0dB মেনটেন করে চালালে ভালো হয়, তাহলে কিন্তু আপনি আউটপুটের সাউন্ডটা একদম সলিড পাবেন, কোনোভাবে ক্লিপিংস আসবে না। আর সবথেকে বড় কথা, এই ধরনের মিক্সারের ক্ষেত্রে ভাই আপনি 3-4টে এফেক্টস ইঞ্জিন আরামসে ইউজ করুন না, সেই এফেক্টস ইঞ্জিনের মজাটা দেখানোর জন্যও কিন্তু আপনাদেরকে দুটো জিনিস আমি দেখাই। এই দেখুন এখানে কিন্তু এফেক্স সেকশনের জন্য ইউজ করা হচ্ছে একটা মিডিভার্বের 4, আর একটা আছে এখানে লেক্সিকনের MX400XL। এটাতে না শুধু ভাই ডিলে সেট করা আছে, এটাতে শুধু রিভার্ব সেট করা আছে। এর ডিলেটা আমার দুরকম এখানে বেসিক্যালি নেওয়া আছে, রিভার্বও নেওয়া আছে, ডিলে নেওয়া আছে একটা শর্ট ডিলে, একটা নেওয়া আছে লং ডিলে। আর এইখান থেকে টোটাল আমার দেওয়া আছে রিভার্বের সেকশনটা, যদিও আমার এখন এখানে এটা বাইপাস করা আছে। আচ্ছা, এটার প্রোগ্রামিং সম্পর্কে আমাকে ভিডিও বানাতে বলেছেন, এটারও সেটিং সম্পর্কে ভিডিও বানাতে বলেছেন, তো আমি এটুকু আপনাদেরকে বলছি এইগুলো সম্পর্কেও আমি ভিডিও নিয়ে আসব, এই দাদা ভাইয়ের সৌজন্য নেই। তো ততদিন অবধি আপনারা অন্তত একটু জুড়ে থাকুন। আর দেখুন অ্যাম্প এখানে C20 ইউজ করা হচ্ছে, টোটাল সেটআপটাই দাদা C20 সেটআপ, C20 আর আহুজা ছাড়া অন্য কিচ্ছু নেই। দাদার এই এক পেয়ার বক্স বসানো আছে, এই এক পেয়ার বক্স বসানো আছে, এই সাইডেও একই, স্টেজের ক্ষেত্রে একটা করে মনিটর। তো এখানে একটা জিনিস দেখলাম, এত সুন্দর সাউন্ড সেটআপটা, আমি দাদাকে শুধু একটা কথাই বললাম, দাদা একটা ক্রসওভার ইউজ করুন, আর একটা CA20 আপনার এমনিই পড়ে থাকে সেটাতে আর দুটো টপ চালান, বাস এত সুন্দর জিনিসপত্র আছে। আর একটু যদি ক্রসওভার দিয়ে বেসগুলো হয়ে যায় না ভাই সাহেব, আলাদাই কোয়ালিটি বেরোবে। তবু আমি আপনাদেরকে একবার না সাউন্ডটা প্লে করে শোনাচ্ছি, আপনারা একবার সাউন্ডটার এমনি গান বাজিয়ে কোয়ালিটিটা দেখুন, তারপরে অবশ্যই আমি যেটা আপনাদের জন্য করে থাকি, সাধারণত মাইক চেক করে আপনাদেরকে যে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করি, সেটা তো অবশ্যই করব। দেখুন একটু আপনাদের গান বাজিয়ে শোনাই। রয়্যালটি ফ্রি মিউজিক ভাই চালিয়ে দিয়েছি, এখানে আমার স্টিরিওতে নেওয়া আছে, এই দেখো স্টিরিও ইনপুট আমার দেওয়া আছে। তো চলো এখানে দেখো কোয়ালিটি কীরকম হচ্ছে, জিবি দিয়ে বাজছে, আমার তো বেশ ভালোই লাগলো। আমি একটু ইকিউটা অ্যাডজাস্ট করেছি, বাস চলো ইকিউয়ের সেটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই কী অ্যাডজাস্ট করেছি। আমার মতো অবভিয়াসলি মাইক্রোফোন দিয়ে অ্যাডজাস্ট করেছি, কিউ থেকে দুটো দেওয়া আছে আমার, নিচের একটা অ্যাম্প উপরে একটা অ্যাম্প, আর এই যে আমার এখানে সেকশনটা আছে এটাতে আমার চলছে মনিটর, এটা চলতে এখন তো
এখানে মাইকটা টেস্ট করব। মাইকটা ফার্স্টে ড্রাই টেস্ট করছি, তারপরে আমি এফেক্টসগুলো দেখাবো। এফেক্টসগুলো ওই আমার লেক্সিকনের থেকে একটা রিভার্ব সেকশন আছে, আর একটা আছে অ্যালাসিসের থেকে রিভার্ব সেকশন, আর আছে লেক্সিকনের থেকে লং অ্যান্ড শর্ট ডিলে। এফেক্ট সেকশনটা একটু অন করছি, এখানে আমি জাস্ট রিভার্বটা অন করছি। একটা সিঙ্গেল রিভার্ব, একটা লং রিভার্ব। আমি তো একটু দেখিয়ে দিচ্ছি, আমি একটু এদিকে ক্যামেরাটা কর, দেখো আমার এখানে রিভার্ব গ্রুপগুলো আছে, রিভার্ব গ্রুপগুলো। তার মধ্যে একটা ফার্স্ট আমি রিভার্ব অন করছি, এটা শর্ট রিভার্ব আছে। হ্যাঁ এটা গেল আমার একটা শর্ট রিভার্ব। এরপর একটা লং রিভার্ব অন করছি, এটা কিন্তু লেক্সিকনের রিভার্ব। হ্যাঁ লেক্সিকন। এরপর একটা একো দিচ্ছি, শর্ট একো। ডিলে ফ্রম লেক্সিকন, এটাতে আমার করা আছে লং ডিলে। মানে কি আমার টোটালটা এত হ্যান্ডি করে নেওয়া আছে, আমার অন বোর্ড টোটাল এফেক্টস ইঞ্জিন করে দেওয়া আছে। আমার সিঙ্গার যেরকম খুশি কাজ করুক, যেমন দরকার, নর্মালি চালাবো দুটো রিভার্ব দিয়ে, লং রিভার্ব অল্প রাখবো, শর্ট রিভার্ব একটু ভরিয়ে রাখবো, হলো। এরপরে আমার এখানে যে শর্ট ডিলেটা আছে, শর্ট ডিলেটা মোটামুটি 50% অন রাখলাম, যেরকম দরকার পড়বে সেই অনুসারে আমি এখান থেকে লং ডিলেটাকে অপারেট করে নিলাম। লং ডিলে এখন নেই। হ্যালো ঠিক, এটা শুধু ইকো। হ্যালো হ্যালো শর্ট ইকো। হ্যালো লং ইকোটা দেখো, লং ইকোটা দেখো, লং ইকোটা দেখো, লং ইকো, লং ইকো, লং ইকো। এরকমভাবে সেটিং করে, এরকমভাবে সেটিং করে। হে হে টোটাল রিভার্ব ইকো, টোটাল রিভার্ব ইকো, টোটাল রিভার্ব ইকো। হে হে এই মিক্সারটার ক্ষেত্রে এটাই সুবিধা, এতগুলো অক্স পয়েন্ট থাকার জন্য চারটা ছটা যেখানে তোমার মনিটর কম থাকবে, যত বেশি করে পারো তুমি এখানে রিভার্ব ডিলে যা পারো ইউজ করো। বাট এখানে একটা কথা বলে দিই, এখানে এখনও DD3 ইউজ করা হয়নি, যা আছে টোটাল ডিজিটাল দুটো এফেক্টস প্রসেসর, একটা লেক্সিকনের XL400 আর একটা অ্যালাসিসের MIDI Verb 4, তো এটা দিয়েই টোটালটা চলছে। আমি এখানে নিয়ার অ্যাবাউট একটা GB4 সম্পর্কে টোটাল ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম। আর যদি এটার অপারেটিং সম্পর্কে জানতে হয় তো ভাই মিক্সার অনেকেই চালানো জানে, এরপরে যেখানে যত ফ্রিকোয়েন্সি ব্যান্ড বেশি পাওয়া যায় সেখানে তত বেশি ফাইন টিউন করতে সুবিধা, যেখানে যত আউটপুটে ডিভিশন পাওয়া যায়, ম্যাট্রিক্স ডিভিশন পাওয়া যায়, অক্স ডিভিশন পাওয়া যায়, সেখানে নিজের মতো করে বোর্ডটাকে নিয়ে খেলা যায়। যে বোর্ডে যত আউটপুট কম সেই বোর্ডে খেলার সংখ্যাটা তত কম। এই জন্য ডিজিটাল বোর্ডগুলোতে কী হয়, 14টাই অ্যাসাইনেবল বাস দেওয়া থাকে কি 15টাই অ্যাসাইনেবল বাস দেওয়া থাকে, নিজের মতো করে অ্যাসাইন করা যায়। কিন্তু অ্যানালগে যদি আপনি থাকতে চান ভাই, GB সিরিজ তো আপনার জন্য খুব ভালো অপশান। এরপর আপনি দেখুন আপনার কত চ্যানেল দরকার আর GB-র কোনটা দরকার, 2 দরকার কি 4 দরকার কি 8 দরকার, সেই অনুপাতে আপনি ইউজ করুন। তো আশা করি আপনাদেরকে একটা ঠিকঠাক ভিডিও উপহার দিতে পারলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন জায়গায় ট্রাভেল করে এই ভিডিওগুলো আপনাদের বানাতে হয়, সকালবেলা উঠে আমাকে 30-35 কিলোমিটার এসে এখানে এই ভিডিওটা বানাতে হচ্ছে, তবুও আপনাদের জন্য এটুকু করাই যায়। নমস্কার, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি জয় হিন্দ, বন্দে মাতরম।